আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ফ্রিলান্সার সাইদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনাদের মাঝে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর তেইশটি পদে মোট দুই একচল্লিশ জনকে নিয়োগ দেবে পদের নাম পি টু অধ্যক্ষ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের নাম অফিস তত্ত্বাবধায়ক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ হতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয় আশি টাকা পর্যন্ত পদের নাম লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাকার ও ত তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার নাম ল্যাবরেটরি সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বেতন দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত পদের নাম গাড়ি চালক বাড়ি পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন নয় থেকে বাইশ টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এইচএসই পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম সহকারে লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের নাম হাউস কিপার মহিলা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এজেসি পাস বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের নাম হোম সিস্টার মহিলা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এজেসি পাস বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম আর্টিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম রেকর্ড কিপার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদের নাম অফিস সহায়ক পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আটষট্টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর নাম টেবিল বয় পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম মালি পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পদের নাম বাবুর্চি সহকারী বাবুর্চি পদের সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে যেভাবে আবেদন করবেন ডিজিএনএম ডট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দুই হাজার উনিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে পরবর্তীতে আমাদের আরও নিত্য নতুন চাকরির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন